করোনা ভাইরাসের নতুন রূপ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে বিশ্বজুড়ে দক্ষিণ আফ্রিকার এই ভাইরাস সংক্রমণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক দেশ তাদের আন্তর্জাতিক বিমান পরিষেবাকে নিয়ন্ত্রণ করতে শুরু করেছে সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু জানিয়েছে দেশগুলি যথেষ্ট সতর্কতামূলক ব্যবস্থা না নিলে অমিক্রণ মারাত্মক বিপদ ডেকে আনতে পারে অমিক্রণ কতটা বিপজ্জনক তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু বলার মতো সময় আসেনি কারণ একে নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছেও যথেষ্ট তথ্য নেই বিশেষজ্ঞরা মনে করেন প্রয়োজন রয়েছে আরও তথ্য সংগ্রহ ও গবেষণার বেশ কয়েকটি প্রশ্ন উঠে আসছে অমিক্রণকে কেন্দ্র করে এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল ডেল্টার জায়গা কি নিতে পারবে অমিক্রণ শুধু ইউরোপেই এক সপ্তাহের মধ্যে বিশ লক্ষ খোরেও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছিল ডেল্টা অমিক্রণ কি একই গতিতে ছড়িয়ে পড়বে দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রেও দেখা গিয়েছে বেশ দ্রুত গতিতেই ছড়িয়ে পড়েছে কোভিডের এই নতুন রূপ কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে এখন পর্যন্ত সেই গতি নজরে আসেনি নেদারল্যান্ডসে তেরো ব্রিটেনে তিন অস্ট্রেলিয়া ও ব্রিটেনে দুই এই করে ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে এছাড়াও এক হাজারের মতো ভাইরাসের আক্রান্ত সন্দেহের তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকায় টিকাদানের হারও বেশ কম ফলে এই ভাইরাস রুখতে টিকার কার্যকরিতা নিয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয় রোগ প্রতিরোধ বিদ্যা সংক্রামক গবেষক অধ্যাপক ইওনাটার গ্রান্ট সম্প্রতি টুইট করে জানিয়েছেন অমিক্রণ সংক্রমণের কার্যকরী হতে দুই থেকে চার সপ্তাহ সময় নিতে পারে অমিক্রণ কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেই প্রশ্নও উঠে আসছে